ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে ডাকাত দলের সদস্যরা সূচনা করেন এই পুজোর, বর্তমানে যা ডাকাত কালী নামে পরিচিত। একদিনে তৈরি হয় এই প্রতিমা। ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে জঙ্গলে আশ্রয় নিয়েছিল ডাকাত দলের সদস্যরা। কথিত আছে, তারা মায়ের কাছে প্রার্থনা করে ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা পেলেই মায়ের পুজো করবেন। গভীর জঙ্গলে ডাকাত দলের সন্ধান পায়নি ব্রিটিশ পুলিশ, রক্ষা পায় ডাকাত দলের সদস্যরা। সেই রাতেই দেবী প্রতিমা গড়ে পুজোর আয়োজন করা হয়। তারপর থেকে প্রতি বছর একই নিয়মেই পূজিত হন দেবী। প্রায় 100 বছরেরও বেশি পুরনো মাঝদিয়ার ডাকাতে কালী পুজো। এলাকায় জনশ্রুতি রয়েছে, পরাধীন ভারতবর্ষে স্থানীয় মানুষজন যখন অনাহারে ভুগছিলেন, স্থানীয় কিছু যুবক লাঠি খেলায় পারদর্শী হয়ে ওঠেন। তারাই স্থানীয়দের বাঁচাতে ডাকাতি করার সংকল্প নেন। খবর আসে, খাদ্যদ্রব্য মজুদ একটি মালবাহী ট্রেন মাঝদিয়া স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সেই মতো রাতে প্রস্তুত হয় ডাকাত দলের সদস্যরা। লণ্ঠনের আলো দেখিয়ে ট্রেন দাঁড় করিয়ে ট্রেনের সমস্ত খাদ্য সামগ্রী লুট করা হয়। খবর পৌঁছে যায় ব্রিটিশ বাহিনীর কাছে। এরপর ডাকাত দলটি ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে আশ্রয় নেয় স্থানীয় গভীর জঙ্গলে। লুট করা সমস্ত খাবার বিলিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে। সেই ডাকাত দলে থাকা কীর্তিবাস মৈত্র, ভারত সর্দার, দুলাল প্রামাণিক, হেমন্ত বিশ্বাস, গিরীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক যুবক ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে জঙ্গলেই দিন যাপন করতে থাকেন। ডাকাত দলের খোঁজ না পেয়ে একসময় ফিরে যায় ব্রিটিশ পুলিশ। এর পরদিনই ছিল কালী পূজার অমাবস্যা। এরপরই মা কালীকে স্মরণ করে তার পুজো শুরু করেন ডাকাত দলের সদস্যরা। তবে সেদিন যারা ডাকাত বলে পরিচিত ছিলেন, তাদের অবশ্য মাঝদিয়ার ঘোষপাড়ার মানুষজন আজও সম্মানের চোখেই দেখেন। স্থানীয়রা মনে করেন, সেদিন তারা ডাকাতি করতেন শুধুমাত্র সাধারণ গরিব মানুষের পেট ভরানোর জন্যে। ডাকাতি কালীতে পরিণত হয়েছে, এককালে ডাকাতি কালী ছিল এখানে, এখন আর ডাকাতি কালী নেই। ওই বললাম, এখানে জাগ্রত মা দীর্ঘদিন ধরে সবার বিশ্বাস, সেই বিশ্বাস মোতাবেক এখানে পুজো দেওয়া হচ্ছে। এ আজকে 30-32 বছর দিচ্ছি এই একইভাবে। পুজোর বর্তমান সম্পাদক সুমন ঘোষ জানান, আমাদের এই পুজো ডাকাতে কালী নামেই পরিচিতি লাভ করেছে। একদিনেই তৈরি হয় প্রতিমা। পুরনো সেই রেওয়াজ মেনে আজও একদিনেই তৈরি করা হয় এই প্রতিমা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে। 20 বছর আগে এই পুজোর প্রচলন হয়। তৎকালীন ইংরেজ সমাজে যে এলাকার এলাকাবাসীর মধ্যে একটা খাদ্য এবং অর্থ সংকট তৈরি হয়, সেই খাদ্য অর্থ সংকটকে মানে সংকটকে মেটানোর জন্য এখানকার কিছু যুবক এই ডাকাতে কালীর প্রচলন করেন। এবং তৎকালীন যে ইংরেজ সমাজের কাছে, ইংরেজ সরকারের কাছে তারা মানত করে যে তারা যে রেলের ওয়াগান থেকে যে চাল লুট করেছিল, সেই তা ইংরেজদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এখানে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে তারা মানত করে যে একদিনে ঠাকুর তৈরি করে পুজো দেবো। সেই মতো এই স্থানে সেই মায়ের বেদি তৈরি করে একদিনে কালী ঠাকুর তৈরি করে পুজো দেন। এবং এই পুজোটা তৎকালীন যে ডাকাতদের পুজো থেকে আজকে মাঝদিয়াবাসী এবং তৎসংক্রান্ত এলাকার বাসীদের কাছে ডাকাতে কালী নামেই পূজিত হয়ে আসছে। এবং এই পুজোয় সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষ এখানে আসেন এবং তারা যেচে দান দেন, সামগ্রী দেন, মানত করেন। এবং এখনও আমাদের পাঠাবলির প্রথাটাও প্রচলিত আছে, সেই রিচুয়াল মেনেই আমাদের এই পুজোটা হয়। এই পুজোর সবথেকে বৈশিষ্ট্য হলো ঠাকুরটা আজকের দিনেই তৈরি হয়, আজকেই রং হয়, আজকেই সাজ পড়ানো হয় এবং আজকেই পুজো হয়, একদিনেই সমস্ত কিছু কমপ্লিট হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, মাঝদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।